বিশ্বের মানচিত্রে পোশাক শিল্পে চীনের পর স্থান ভারতের সময়ের সাথে সাথে এই শিল্প যেমন দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে তেমনি এই শিল্পে প্রসারিত হয়েছে চাকরির সুযোগও ঐতিহাসিক কাল থেকে মানব সম্পদ হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দক্ষতা ও সৃষ্টশীলতা বিশেষভাবে প্রদর্শিত হয়েছে তাই বর্তমানে রাজ্যের সংখ্যালঘু যুব সম্প্রদায় পোশাক শিল্পে নিজেদের একটা পাকাপোক্ত জায়গা যাতে করে নিতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ বলে রাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এনআইএফটি যেটা শর্টফর্ম কলকাতাতে সংখ্যালঘু যুবক যুবতীদের অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পার্সি শিখ ও জৈন এই সব যুবক যুবতীদের জন্য পোশাক ডিজাইনিংয়ের একটি বিশেষ ফুল টাইম কোর্স নিয়ে এসেছে যেটা সম্পূর্ণ বিনামূল্যে এ বিষয়ে আপনাদেরকে বলবো তো আর বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিচ্ছি আমি বুদ্ধদেব কর্মকার এডুকেশন নোটস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের করব একটা ছোট রিকোয়েস্ট যদি ভিডিওর বিষয়বস্তু একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর যদি আপনি আমাকে প্রথমবার শুনছেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশন প্রেস করে দিন তাহলে অবশ্যই নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনি মোবাইলে পেয়ে যাবেন বন্ধুরা এটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের স্পন্সারশিপ স্পেশাল কোর্স যেটা এনআইএফটি দিচ্ছে যেটা দু হাজার কুড়ি একুশ সালের বলে রাখি এটাতে চার ধরনের কোর্স করানো হবে প্রথম কোর্সটির নাম হলো ক্লোথিং প্রোডাকশন টেকনোলজি অর্থাৎ ব্যাকেটে দেওয়া আছে সিপিটি এটাতে বাংলাতে বলা হয় পোশাক উৎপাদন প্রযুক্তি নেক্সট রয়েছে দেখুন ফ্যাশন নিটওয়্যার প্রোডাকশান টেকনোলজি অর্থাৎ এফকে বা ফ্যাশন নেটওয়্যার এবং উৎপাদন প্রযুক্তি তিন নম্বর রয়েছে অ্যাপারেল ডিজাইন ডিজাইনিং অ্যান্ড ফ্যাশন টেকনোলজি অর্থাৎ এডিএফটি বা পোশাক ডিজাইনিং এবং ফ্যাশন প্রযুক্তি নেক্সট চার নম্বরে রয়েছে ফ্যাশন লেদার অ্যাকসেসরিজ ডিজাইন অর্থাৎ বা বাংলাতে বলে ফ্যাশন লেদার লেদার আনুষঙ্গিক ডিজাইন তো এই চার ধরনের কোর্স করানো হবে এবং সাথে আপনাদেরকে বলে রাখি এটা কিভাবে আপনারা আবেদন করবেন প্রথমে বলে রাখি ক্লোদিং প্রোডাকশান টেকনোলজি ক্লোদিং প্রোডাকশান টেকনোলজি বা সিপিটি যেটা আমি বাংলাতে কিছুদিন আগেই বললাম পোশাক উৎপাদন প্রযুক্তি এটাতে কিন্তু ডিউরেশন কোর্স ডিউরেশন রয়েছে এক বছর পাঁচ এবং পাঁচ দিন কিন্তু প্রত্যেক সপ্তাহে করানো হবে কোর্সের কন্টেন্ট কি রয়েছে বলে রেখি গার্মেন্ট নির্মাণ প্যাটার্ন তৈরি টেক্সটাইল বিজ্ঞান গার্মেন্ট যন্ত্রপাতি এবং সরঞ্জাম পোশাকের খরচ পোশাক সিএডি পণ্য ইত্যাদির উপরে কিন্তু এই কোর্সটা করানো হবে কেরিয়ার কি রয়েছে কেরিয়ার এখানে দেখো দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট দেওয়া হবে পেশা হিসাবে আপনার মেন কথা হলো পোশাক উৎপাদনটা আপনি শিখতে পারবেন এটার যে কোর্সটা হয়েছিল আগের বছরে সেই কোর্সের কিছু ফটোগুলো আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এগুলো দেখ এরপরে রয়েছে ফ্যাশান নিটওয়্যার ও উৎপাদন প্রযুক্তি অর্থাৎ যেটা কি রয়েছে দু নম্বরে বলে রেখি এটারও কিন্তু এক বছর ডিউরেশন রয়েছে কোর্স কোর্সের এবং এটা কিন্তু সপ্তাহে পাঁচ দিন করা হবে কোর্সের কন্টেন্ট কী কী বুনন রয়েছে প্যাটার্ন তৈরি রয়েছে গার্মেন্ট নির্মাণ নিটওয়্যার উৎপাদন এবং পরিকল্পনা মূল্য নির্ধারণ গুণমান এবং বিপণন বুনন ফ্যাব্রিক উন্নয়ন বুননের উপরে মুদ্রণ বুনন পণ্যের পৃষ্ঠ অলঙ্করণ এবং বুনন পণ্য উৎপাদন ও ডিজিটাল প্রযুক্তি ইউজেস এগুলো বিষয় কিন্তু কোর্সের কন্টেন্টটা রয়েছে আপনাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে সাথে বলে কি কেরিয়ার কিন্তু এখানে যেটা নিটওয়্যারের প্রোডাকশান রয়েছে অর্থাৎ আমি দেওয়ার পরিষ্কারে বলি পেশা হিসাবে কিন্তু নিটওয়ার ফ্যাশন ডিজাইন এবং উৎপাদন এটা কিন্তু আপনাদের পেশা আর এটার যে ক্লাসেস আগের বছর হয়েছিল আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই সেই ফটোগুলো স্ক্রিনের উপরে এগুলো আগের বছরের কিছু ক্লাসের ফটো নেক্সট চলেছি তিন নম্বরে যেটাতে বলেছিলাম পোশাক ডিজাইনিং এবং ফ্যাশান প্রযুক্তি অর্থাৎ এডিএফটি এটাতেও ডিউরেশন কিন্তু এক বছর পাঁচ দিন কোর্সের কন কন্টেন্ট হলো ফেব্রিক জ্ঞান অর্থাৎ ফেব্রিক সম্বন্ধে জ্ঞান তারপরে সারফেস অলঙ্কার প্যাটার্ন তৈরি গার্মেন্ট নির্মাণ সাজানো পোশাক শিল্পের জন্য মৌলিক প্রযুক্তি ইউজেস ওয়েব ডিজাইন এবং ই কমার্স সাথে ফ্যাশন ডিজাইনিং চিত্রণ ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বলে রাখি এটার উদ্দেশ্য বা মেন কেরিয়ার যেটা হবে সেটা পোশাক হিসেবে পোশাক তৈরি পেশা হিসেবে পোশাক তৈরি সাথে পোশাকের নকশা করা এবং নিজস্ব বুটিকও শুরু শুরু করা আর এটা রয়েছে সেই ক্লাসগুলোর কিছু মুহূর্তের ফটো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে সর্বশেষ এবং উল্লেখযোগ্য কোর্সটির নাম হলো ফ্যাশন লেদার অ্যাক্সেসারিস ডিজাইন অর্থাৎ ফ্ল্যাট বলে রেখি এটাতে কিন্তু কোর্সের যে কন্টেন্টটা রয়েছে সেটা হলো চামড়া ও পিষ্ট মসৃণ করার প্রযুক্তি প্যাটার্ন তৈরি পণ্য নির্মাণ কৌশল চামড়ার পোশাক চামড়াজাত পণ্য খোলা জুতা ইত্যাদি রয়েছে আর পেশা হিসেবে চামড়াজাত এবং পণ্যের কাজ এবং উদ্যোক্তার সাথে বলে রেখি এখানে কিন্তু প্লেসমেন্ট রয়েছে অবশ্যই আর এটা দেখতে পাচ্ছেন মানে স্ক্রিনের উপর এগুলো কিন্তু সেই ক্লাসগুলোর ফটো রয়েছে তো ছবিগুলো রয়েছে কিছু মুহূর্তে এবার বলে রেখি প্রার্থী ছেলে বা মেয়ে চেয়ে হো না কেন প্রার্থীকে কিন্তু অন্তত উচ্চ মাধ্যমিক পাস থাকতে লাগবে বা তার সমতুলযোগ্যতা কোনো পাঁচ থাকতে লাগবে এবং প্রার্থীকে থেকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা থাকতে লাগবে এজ লিমিট হিসেবে বলে রাখি বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর থাকতে লাগবে এক চার দুই হাজার কুড়ি অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা দেখা হবে এবং কোর্সের যে ডিউরেশন রয়েছে এক বছরের প্রতি সপ্তাহে পাঁচ দিন কোর্স করানো হবে এবং বলে রাখি এটা কিন্তু ইভিনিং কোর্স অর্থাৎ সন্ধ্যাবেলার কোর্স হবে কোর্স ফিজ যেহেতু কিছু নেই এবং সেক্ষেত্রে কোর্স ফিজটা পেমেন্ট করবে ডাব্লিউ বিএমডিএফসি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম কিন্তু কোর্স ফিটা এনআইএফটিকে প্রদান করবে এবং বলে রাখি যেহেতু এটা কলকাতায় কোর্সটা করানো হবে সেক্ষেত্রে কলকাতার বাইরের যারা প্রার্থীরা আবেদন করবে এবং তারা যারা চান্স পাবে তারা কিন্তু ওখানে ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থাও কিন্তু ফ্রিতে রয়েছে এখান থেকে কিন্তু চিন্তার কোনো কারণ নেই বলে রেখি বন্ধুরা মোড আপ অ্যাডমিশানটা হবে একটা লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে আর এইখানে কোর্সটা এপ্রিল দু হাজার কুড়ি বলেছে সেখানে তখন থেকে শুরু হবে আর পরী এইটার জন্য আপনাকে আবেদন করতে লাগবে আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরোই মার্চ দু হাজার রয়েছে আর আপনার রিটার্ন টেস্ট ও ইন্টারভিউটা কিন্তু একটাই ভেনুতে হবে যেটা কি না যেখানে দেখতে পারছেন এবং সেখানে কিন্তু ক্লাসও হবে কন্ডাক্ট হবে সেটা এনআইএফটি ক্যাম্পাস এই ডিটেলসটা রয়েছে এখান থেকে পেয়ে যাবেন বলে রেখে আপনারা কীভাবে আবেদন করতে লাগবে আবেদন করতে গেলে কিন্তু প্রথমে ডাব্লিউ বি এম ডট ও আর জি এই ওয়েবসাইটে আসতে লাগবে আপনাদের তো সুবিধার জন্য কিন্তু এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যেতে পারবেন এবার ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে লাগবে ট্রেনিং এবং কোচিং এই অপশানটার মধ্যে এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে পৌঁছে দিবে অ্যাপ্লিকেশান ফর স্কিল ট্রেনিং ইন এনআইএফটি ক্লিক অন কোর্স নেম এটা ক্লিক করতে লাগবে কোর্স নেম বটনটার মধ্যে ক্লিক করলে তারপর আপনার ফর্মটা খুলে চলে যাবে সেটা ফিল আপ করতে লাগবে করে সাবমিট করে দিতে সেখানে যে ফটো লাগবে সিগনেচার লাগবে সেগুলো সবগুলোই দিতে লাগবে আবারও বলেছি শেষ তারিখ কিন্তু পনেরোই মার্চ দু রয়েছে এবার আপনি অ্যাপ্লিকেশান ফিল আপ করে দিলেন পরীক্ষা আপনি পাস করলে ইন্টারভিউ কোয়ালিফাই করে গেলেন খুব সহজ ইন্টারভিউ খুব সহজ লিখিত পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে তো কোনো কারণ নেই তারপরে যখন আপনার সিলেকশান হয়ে যাবে সিলেকশনের সময় কিছু বন্ড দিতে লাগে এবং কিছু রিফান্ডেবল অ্যামাউন্ট দিতে লাগে বন্ড তো দশ টাকার পেপারে জুডিশিয়াল পেপার দিলে হয়ে যাবে সেই বন্ডটা আপনাকে দেখিয়েছে এই বন্ডটা হলো এটা এবং কিছু যে অ্যামাউন্টটা দেবেন সেটা কিন্তু আপনার কোর্স কমপ্লিট হওয়ার পরে সেই টাকাটা কিন্তু সেই পরিমাণ কিছু টাকা দিতে লাগে সেটা আপনাদেরকে রিফান্ড দিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এইটার ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন আমি ওখানে আপনাদেরকে সাহায্য করব তো এখানে ভিডিওটা শেষ করছি এবং পরের ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন নিজের দরকারি বন্ধুদের সাথে বন্ধু মাতরম জয় হিন্দ